সবাইকে নিয়ে গিয়ে ভোটের দিন সকালবেলা সকাল সকালে উঠে আমার মা বোনদেরকেও সাথে নিয়ে যে যেখানে আছেন সবাইকে নিয়ে শুধু একা ভোট দিয়ে আসবেন না, আরও যারা যারা ভোট দিতে আসতেছে না তাদেরকে দরকার হলে নিজেরা গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন। কি ছাত্রলীগ কি বলে, যুবলীগ কি বলে, সব যে যে গ্রাম থেকে, কারণ অনেক অনেক মিথ্যা কথা প্রবাকাণ্ড ছড়াবে, বলবে ভোট দেওয়া লাগবে না, আপনার ভোট হয়ে যাবে, যায়েন না, নানান ধরনের কথা বলতে পারে, পারে না, আমরা এই কথা শুনবো না। শেখ হাসিনা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তবে আমি চাই সেই ভোটটা নৌকা মার্কায় দিব, ঠিক আছে, যে নিয়ে আসতে হবে। ভোটের দিনই সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিব, বিসমিল্লা বলিয়া মারব, বিসমিল্লা বলিয়া। মন্ত্রী মহোদয় আবার দেখে দেখে কি অবস্থা আপনাদের, সব কিছু দেখে আবার কিন্তু এসে বসছে এবং বলছে যে গান শেষ করলে হবে না, আরেকটা গাইতেই হবে। ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতেই আমার শিক্ষাতি নাই ভালা, সরকার চাইতেই আমার নৌকা আমার কাই ভালা। ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতেই আমার শিক্ষাতি নাই ভালা, সরকার চাইতেই আমার নৌকা আমার কাই ভালা। করেছি আমাদের আরও 300 এমপি করেছে, আমাদের সাধনচন্দ্র মজুমদার মাননীয় মন্ত্রী করেছে, আমরা যত উন্নয়নগুলো দেখি আজকেও ঢাকাতে সেই মেট্রো রেলের বাকি অংশের উদ্বোধন হয়েছে, এত উন্নয়ন। আমি যে আসলাম ঢাকা থেকে এই টাঙ্গাইলের পথে বগুড়া দিয়ে এখান দিয়ে যেখান দিয়ে রাস্তা এখন আর চিনতে পারি না, কয়েকবার ভুল হয়ে গেছে, মানে উঠে যাই উপরে ব্রিজে আবার নামবো কোথায় যাবো কোন দিক দিয়ে আমি নিজেই হারাইয়া যাই, এত রাস্তা এত রাস্তা এত রাস্তা, এত উন্নয়ন সারা বাংলাদেশে কোনো এলাকা বাদ নাই। আমি কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি কিন্তু সারা বাংলাদেশের সমস্ত বিভাগ জেলা উপজেলা পর্যন্ত আমি কিন্তু যাই, কি কথা সত্য নাকি, আমি দেখি কোথাওই উন্নয়ন কমতি নাই, সব জায়গাতে সমহারে উন্নয়ন সব জায়গাতেই আছে। সব উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, আমার ভরে যায় বুক। উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ, কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক, আমার ভরে যায় বুক। ওদের কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা, কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা, স্বপ্নে তার চাইতে সবাইকে নিয়ে গিয়ে ভোটের দিন সকালবেলা সকাল সকালে উঠে আমার মা বোনদেরকেও সাথে নিয়ে যে যেখানে আছেন সবাইকে নিয়ে শুধু একা ভোট দিয়ে আসবেন না, আরও যারা যারা ভোট দিতে আসতেছে না তাদেরকে দরকার হলে নিজেরা গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন। কি ছাত্রলীগ কি বলে, যুবলীগ কি বলে, সব যে যে গ্রাম থেকে, কারণ অনেক অনেক মিথ্যা কথা প্রবাকাণ্ড ছড়াবে, বলবে ভোট দেওয়া লাগবে না, আপনার ভোট হয়ে যাবে, যায়েন না, নানান ধরনের কথা বলতে পারে, পারে না, আমরা এই কথা শুনবো না। শেখ হাসিনা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তবে আমি চাই সেই ভোটটা নৌকা মার্কায় দিব, ঠিক আছে, যে নিয়ে আসতে হবে। ভোটের দিনই সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারি,
তারা বলো গো পাগল বানাইল গো আমায় দেওয়ানা করিল গো ঘর ছাড়া করিল গো আমায় উদাসী করিল গো দাদা ঠিক আছে ভালোবাসা নি